আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হচ্ছে, একটু ডিফারেন্ট। একটা ডিফারেন্ট কি, সবাই খায় এগুলা, তো এগুলা করে মানে হঠাৎ করে আমার এটা চেঞ্জ হয়ে গেছে মেনুটা, এই জন্য আজকের ব্লগটা বলতেছি ইন্টারেস্টিং। কি হয়েছে, মুরগি রান্না করতে আসছি ইসমামের জন্য। মুরগি রান্না করতে এসে দেখি যে মুরগিটা অনেক ছোট দিয়ে দিছে বেটা, কি করব। বললাম এটাকে একটা গ্রিল চিকেন করে ফেলি, যেহেতু সে অর্ডার করে এনে খায় তো সারপ্রাইজ হয়ে যাবে। এই চিকেনটা গ্রিল চিকেন করা নিয়ে আজকের আমার ব্লগটা, সাথে থাকেন। আর নর্মাল রেসিপি তো আছে যেগুলো আমরা দুপুরে খাবো। তো গ্রিল চিকেন করার জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। আর তারপরে যেটা করেছি, এটাকে একটু ভালো করে চিড়ে নিয়েছি, ভালো করে এই জন্য চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় ভালো করে। ভালো হয়েছে। আর সাথে একটু আর একটা মশলা তৈরি করে নিয়েছি আমি। এটার মধ্যে আছে আদা, রসুন, জিরা, জিরা বাটা, ধনে বাটা, মরিচ, হলুদ, দই আর তন্দুরি মশলা, লবণ, চিনি, আর কিছু দিলাম না, আর তো কিছু দিই। হ্যাঁ, তারপর এটাকে কী করব, ভালো করে এটাতে লবণ, চিনি আর একটু সরিষার তেল দিতে হয়, যেহেতু সরিষার তেল নাই করে যা আছে, যেহেতু হঠাৎ করে ডিসিশন নিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতেছি। এবং এখানে একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে সবগুলোকে। এখানে আমি একটু ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট রেখে দেবো। এই একটু ছোট একটা মুরগি দিয়েছে, এটা থেকে কয়টা কতটুকু ইয়ে করা হবে, ভালো করে শুকানোর চেষ্টা করেছি যাতে একটু ইয়ে না থাকে, পানি না থাকে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য মেরিনেটের জন্য রেখে দিচ্ছি। এটাকে আধা ঘন্টার জন্য আমি মেরিনেট করার জন্য রেখে দিচ্ছি। তো আমার আধা ঘন্টার জন্য কেক করে হয়ে গেছে, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করার জন্য, আধা ঘন্টা মেরিনেট হোক, আমি আধা ঘন্টার জন্য এটাকে ছেড়ে দিতেছি। এরকম করে প্লিজ সাউন্ডগুলো ইগনোর করবেন, অনেকগুলো সাউন্ড বাসা, রাস্তার সাইডে বাসা, এটাতে সাউন্ডগুলোকে আমি কোনোভাবেই ইগনোর করতে মানে বন্ধ করতে পারি না। তো আপনারা ইগনোর করে দিন সাউন্ড, হাতে থাকুক। বাহিরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, যেহেতু আমার বৃষ্টি ভাল লাগে সেজন্য আমি চান্স পেলে একটু বৃষ্টির ইয়ে নেই, ভিডিও করি বৃষ্টির সিন নেই। আমার ভালো লাগে বৃষ্টিটা, আমার অনেক ভালো লাগে। এদিকে দেখতেছি আমার একটা জায়ান্ট ফুটেছে, সাদা জায়ান্ট। এটা কতগুলো জায়ান্ট, আমার একটা জায়ান্ট ফুটেছে, সাদা জায়ান্ট ফুটেছে। এদিকে অনেকগুলো পুত্তলিকা ফুটেছে, অনেকগুলো। জুইও বেলিও ফুটেছে। তো আমার নর্মাল যেটা রুটিন, নর্মাল আজকে দুপুরে খাবার হচ্ছে এই যে চাল কুমড়া, এটা একটু ডিফারেন্ট ওয়েতে বাজি করবো সহজভাবে। তো এই জন্য এটা আমি দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে চাল কুমড়াকে আমি কুচি করে নিয়েছি। আমার হাতটা ধোয়া আছে রে ভাই, ফোন আমার হাতটা ধোয়া আছে। তো আর এটা সেজন লাগবে সর্ষে বাটা, কাঁচামরিচ আর পেঁয়াজ, এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমার এই চাল কুমড়াটা, চাল কুমড়া কেটে জালি কুমড়া ভাজি হয়ে যাবে। এদিকে আমার চিকেনটা মেরিনেট হচ্ছে। তো এটার সাথে চিন্তা করতেছি যখন গ্রিলটা করতেছি তখন চিন্তা করতেছি নান জাতীয় কিছু হলে ভালো হয়, একটা কিছু নান বানিয়ে নেব। বস্তের নানটা আমি ইজিলি বানাইতে পারি, আমি একটা ছোটো বোনের কাছ থেকে শিখছিলাম ফাহমিদা অনেক আগেই, তো ওইটাই বানিয়ে নেব। এখন চলেন আমি ভাজিটা বসিয়ে নিই, অন্য এই টেস্টটা অন্যরকম লাগে, ভাল লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আমার তো ভাল লাগে, যেহেতু আমি সবজি নিরামিষ ডাল এগুলো খুবই পছন্দ করি, তো এগুলাকে বিভিন্নভাবে ট্রাই করি আমি। তেল দিয়ে নিয়ে নাম এটার মধ্যে একটু তেল, তারপরে পেঁয়াজগুলো আমি একটু বড় করে কুচি করে কেটে নিয়েছি,
একটু এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আসলে খুব ভাজা ভাজা করব না, জাস্ট ট্রান্সপারেন্ট হবে মানে স্বচ্ছ হবে, তখন আমি এটার মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিব। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, হয় কি আমি একটু কম আগুনে করি তো অনেক সময় লাগে, তো এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব। এই আলু তৈবে পানি, এই যে সরিষা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন এটার মধ্যে আমি চাল কুমড়াটা দিয়ে দিব, বা জালি কুমড়া যেটা যেটা বলেন। সাথে একটু লবণও দিয়ে নিব, দিয়ে নাড়াচাড়া করে যখন পানিটা টেনে যাবে নামানোর আগে তিন চারটা কাঁচামরিচ চিড়ে দিয়ে রান্নাটা শেষ। অসাধারণ লাগে খেতে, মানে খুবই সিম্পল, মজা লাগে। আমি এটাকে ঢেকে দিয়ে দিয়েছি, এখন হোক এটা রান্না করা। এই এদিকে আমি নান পরোটা বসতে নান বানানোর কাইটা রেডি করে নেই, কারণ এটা একটু সময় দিতে হয়, সব কিছুতেই সময় দিতে হয় যেটাই করো। তো আমি নান পরোটার জন্য বসনিয়ান নানের জন্য আমি ডোটা রেডি করে নিই, ঠিক আছে। আধা কাপ দুধের মধ্যে, এটা যেহেতু একটু রেস্টে দিতে হয় সেই জন্য একটু সময়, আধা কাপ কুসুম গরম দুধ, এটা কুসুম গরম দুধের মধ্যে। তা আধা কাপ দুধের মধ্যে আমি এক টেবিল চামচের পরিমাণ ইস্ট দিয়ে দিতেছি, এক টেবিল ইস্ট। আর এক টেবিল চামচ পরিমাণ চিনি, দিনেরে আমি 10 মিনিট ওয়েট করি এই ইস্টগুলাকে অ্যাক্টিভ হওয়ার জন্য, 10 মিনিটের জন্য রেখে দেবো, এটা 10 মিনিট ওয়েট করি। আমরা বাজারটা হয়ে গেছে, নামানোর আগে একটু কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসছে, একটু চাইনিজ সাদা সবজির মতো লাগে কিন্তু টেস্টটা অন্যরকম, অনেক মজা লাগে খেতে। 10 মিনিট আমার হয়ে গেছে, আরে আরে এ তো ভালো কাজ করছে ইস্ট, নর্মাল ইস্ট এত ভালো কাজ করে না, আমি যতদিনই ইস্ট আনি ইস্ট আমার সাথে বিট্রে করে। তো এটার মধ্যে আমি এটা আমার বড়ো একটা পাত্রে নিয়ে যেতে হবে কাই করার পরে, কারণ এটা ফুলে অনেক বেশি হবে, এবং লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ, চিনি আছে লবণটা ভালো যাবে। আর দিয়ে দিব তেল, ওয়ান ফোর্থ কাপ তেল যাবে, তো আমি হাতের আন্দাজেই দিয়ে দিতেছি। নর্মাল ডিম দিই না আমি, আজকে একটু ডিম দিয়ে দিই, ওটার মধ্যে ডিম দিয়ে দিতেছি এক কাপ, একটা বলতেছি ডিম এক কাপ, তুমি একটু দুধ দে, তারপর একটু কুসুম গরম দুধ দিয়ে, একটু গরম দুধ দিয়ে এটাকে ভালো করে একটা কাই করে নেব, নিয়ে এটাকে সুন্দর একটা নরম করে একটা ইয়ে বানিয়ে নেব। অনেকক্ষণ ইয়ের করার পরে আমার সুন্দর একটা কাই হয়ে গেছে, এটার সাথে আবার দুধ সামাই দিয়ে খাইতে ভালো লাগে, যে জন্য চিন্তা করতেছি একটু দুধ সামাই বানায় রেখে তারপরে যাবো আমি ইয়েতে। কষানোর মাঝে চট করে হয়ে যাবে, আমার দুধ সামাই বানাইতে বেশিক্ষণ লাগে না। গ্রিল চিকেনটাকে গ্রিলে মানে ওভেনে দেওয়ার আগে একটু ভেজে নিতে যাচ্ছি, তাহলে হয় কি একটু ক্রাঞ্চি হবে, উপরে পাটটা একটু ভাজা বেশি হবে, মচমচা হবে, এই জন্য। তো দেখি আমার এই পাতিলে হয় কি না, একটু ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
এটা একটু ভেজে তারপরে আমি যাচ্ছি ওভেনে দিতে। একটু বেশি আগুন দিয়ে ভেজে নেই। একটা ইয়ে দেখেন রোজি রোজি রোজ এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব। একটু ঠান্ডা হয়ে গেলে ওভেনে ঢেলে দেব। আমি আমার ছেলে আসার সময় হয়ে গেছে, এই জন্য আমি এই এটাকে এখন ওভেনে দিয়ে দিতেছি। এখন একটু উপরে তেল ব্রাশ করে নিই, তারপরে এটা আমাকে দিতেছি। এটাকে আমি 250-এ আছে, 250-এ 15 মিনিটের জন্য দেই। প্রিহিট ছিল ওভেনটা, তো 15 মিনিটের জন্য দিতেছি 250-এ। এখন যেটা করব, মাঝে মাঝে শুধু অয়েল ব্রাশ করে দিব। হয়ে গেছে আমার তিনটা। এখন আমি আমার এটা হয়ে গেছে, কাইটা দেখেন এত সুন্দর ফুলছে বাবা। এটা দিয়ে এখন আমি যে বাতাসগুলো সব বেরিয়ে গেছে, যে কি করছি এরকম করছি চলে গেছে। এখন আমি কয়েকটা পরোটা তার জন্য বানিয়ে নেই, ও তার ডিউটি থেকে আসার সময় হয়ে গেছে, তো এটা করতেছি বানাই আমি একটু ঝটপট বানিয়ে নিব। শোনো, আচ্ছা পরে করুন, মানে আওয়াজ আওয়ার লোক লোক খালি বাজিয়ে দিলে মনে হয়। কিছুটা করে লুচির মতো আমি বানিয়ে নেব। বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য মনে আমার ছেলে আসতে দেরি হচ্ছে। এইরকম একটা থিকনেস দিয়ে আমি একটু বানিয়ে পাশের ট্রেতে রেখে দিতেছি। আমার ইয়েটা হয়ে গেছে, দইটা হয়ে গেছে, কি সুন্দর তুলতুলা একটা ইয়ে হয় পাওয়াটা, ইয়েটা হয়েছে নরম তুলতুলা। এই হচ্ছে আমার চিকেন গ্রিলের, আস্তা চিকেন গ্রিলের ফাইনাল লুক। হ্যাঁ, যে মজা হয়েছে, হ্যাঁ মজা হয়েছে। স্মেলটা কীরকম বেরিয়েছে হঠাৎ দেখে, আপু মুরগিটা এত ছুটো দিয়ে দিছে, ভাবলো এটাকে একটু কাজে লাগানো যায়। সিরিয়াস আমার ছেলে কি সিরিয়াসলি কাটতেছে আমার চিকেন। হ্যাঁ আচ্ছা, আগে গেটটা খুলে দিয়ে আসো অফিসকে। আমার চিকেন গ্রিল চিকেন আর এই নানটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ আমার আরও জরুরি কাজ পড়ে গেছে। তো ভালো থাকেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।